আমি জোর করে কিছু করি না। কেউ কেউ বলে বেড়াচ্ছেন আমি নাকি বাইরের লোক, আমি বাংলার লোক বাইরের লোক হয়ে গেলাম ভাই, আর তুমি দিল্লির লোক বাইরের লোক হলে না, তুমি রাজস্থানের গুন্ডা, তুমি গুন্ডা হলে না, তুমি বহিরাগত হলে না, আর আমি বাংলার লোক, তোমার বাড়ি মিদনাপুরে, আমার বাড়ি বীরভূমে, তফাৎ তো এইটুকু, তোমার নন্দীগ্রাম জ্বললে আমি আসি, আমার বীরভূম জ্বললে তুমি যাও, এইটুকু তো তফাৎ। তার মধ্যে শুরু করেছ আমিও বহিরাগত, তাহলে তো বাংলা আমার মুখ্যমন্ত্রীটা হওয়া উচিত ছিল না, বহিরাগত মুখ্যমন্ত্রী হতে পারে কখনো? বলুন দেখিনি, বলুন দেখিনি, প্রশ্নের উত্তরটা দিন। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা। হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে, হিন্দু ধর্ম মানে রক্ষা কালী, হিন্দু ধর্ম মানে চামুণ্ডা কালী, হিন্দু ধর্ম মানে ছিন্নমস্তা কালী, হিন্দু ধর্ম মানে সিদ্ধেশ্বরী কালী, ভবতারিণী মা, ভুবন মোহিনী মা, মনমোহিনী মা, সিংহবাহিনী মা, জৌরী কালী মা, দুর্গা মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, সন্তোষী মাতা, কত মা, শিব থেকে শুরু করে কত পিতৃ দেবতা, তেমনি সংখ্যালঘুদের কাছেও তাদের তাদের সমস্ত তাদের মসজিদ আছে, দরগা আছে, তাদেরও আছে। খ্রিস্টানদের যেমন বেরিয়াল গ্রাউন্ডও আছে, চার্চও আছে, সব সম্প্রদায়ের আছে। আমি শুধু মা বোনেদের বলবো, আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। একটু আপনাদের শুনিয়ে দিই, যারা 37 করছে একটু শুনিয়ে দিই, দিই একটু শুনিয়ে, একটু হোক বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভি বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। ওটা আসছি, মধু বন্দিতাগ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী চণ্ড মুণ্ড বোধে দেবী, চণ্ড মণ্ড বোধে দেবী দুর্গা বীজ বিনাশিনী সর্বস্বার্থী রিকে দেবী জগধাত্রী নমস্তুতে নতেভ্য সর্বতা ভক্তাং পনতে চণ্ডিকায় নম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেষু মহালক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেষু সিদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী
নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি নন্দীগ্রামের মঙ্গল কামনা করলাম। আগামী পরশুদিন শিব চতুর্দশী, আমি বলি ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমো। নমস্তে ব্রাহ্মণ্য দেবায়গ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদাভাসে, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ পরমা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হিন্দু ধর্ম আমায় শেখাচ্ছেন কোনটা চান বলুন? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে, খেলা হবে। লক্ষ্মীপট, সরস্বতী পট, চণ্ডীপট, মা বগুলার পট, মা জগদ্ধাত্রীর পট, জগন্নাথ দেবের পট, মহাদেবের পট খেলবেন? কবে খেলবেন? মুখস্থ করে এসে কিছু বুলিয়া ওড়ানো ইলেকশনের সময়, আর পা টেনে টেনে হেঁটে মনে রাখবেন নির্বাচনে মিথ্যে কথা বলবেন না, সত্যি কথা বলুন। এখানে মাল্টি সুপার হসপিটাল করেছে কে? তৃণমূল কংগ্রেস। আমি করে দিয়েছি। এখানে হেলথ ডিস্ট্রিক্ট কে করেছে? আমি করে দিয়েছি। এখানে রাঙামাটির যে রাঙাহাট তৈরি করা হয়েছে আমি করে দিয়েছি। স্বর্ণময়ী কলেজ তৈরি করে দিয়েছি। এখানে শহীদ বেদি থেকে শুরু করে মনে রাখবেন কিষাণ মান্ডি থেকে শুরু করে কর্মতীর্থ থেকে শুরু করে কর্মকাণ্ড থেকে শুরু করে সবটাই আমি করে দিয়েছি। জল প্রকল্প 700 কোটি টাকার করা কাজ চলছে, প্রত্যেককে বাড়ি বাড়ি জল পাবেন। তাছাড়াও হলদিয়া থেকে তাছাড়াও হলদিয়াকে আমি বলেছি তমলু দিল্লি হলদিয়ার সাথে আমি নন্দীগ্রামকে জুড়ে দেব একটা ব্রিজ তৈরি করে। শুনুন, আমার ভবানীপুরটা গিয়ে একবার দেখে আসবেন। এমন কোনো জায়গা নেই যেখানে একটা পেয়ার নিউজ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে একটা বসবার জায়গা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে বাঁধানো নেই। কলেজ ইউনিভার্সিটি সব করে দিয়েছি। আমি আগামী দিন নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম তৈরি করতে চাই। আমি চাই নন্দীগ্রামে কোনো ঘরে বেকার থাকবে না। আমি চাই নন্দীগ্রামে শিক্ষায় কেউ পেঁচিয়ে থাকবে না। তমলুকে আমি ইউনিভার্সিটি করছি মহাত্মা গান্ধী। আমি নন্দীগ্রামেও শহীদদের উদ্দেশ্যে স্মরণ করে আমি নন্দীগ্রামেও আগামী দিন আমার আশা আছে আমি বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা আমাদের ম্যানিফেস্টে রাখছি এবং আমরা চেষ্টা করব এখানকার ছেলেমেয়েরা ভালো করে পড়াশুনো করুক। কেন জানেন? একটা ছোট্ট গল্প বলি। আমি ছোট্টবেলায় বই পড়েছিলাম, নন্দীগ্রামের দুজন মাস্টারমশাই, দুজন মাস্টারমশাই তর্ক করছে কে ভালো ইংরেজি জানে আর কে ভালো ইংরেজি জানে না। নন্দীগ্রামের যিনি খুব ভালো ইংরেজি জানে তিনি ভালো ইংরেজি জানেন, আর একজন ছিল খুব চালু, তিনি ইংরেজি জানেন না কিন্তু একটু চালাকির দ্বারা জিতে গেছে। কিরকম? যিনি খুব ভালো ইংরেজি জানে তাকে একটা কথা বলা হয়েছে, বলুন তো আই ডোন্ট নো মানে কি? তিনি সত্যি কথাই বলেছেন, আমি জানি না। এবার যে লোকটা ইংরেজি জানে না সে বলছে এ মা জানে না জানে না জানে না করে তাকে হারিয়ে দিয়ে চলে গেল। সুতরাং এইসব নানা রকম চক্রান্ত চলবে, চক্রান্তে পা দেবেন না। আর দুই হচ্ছে আমি দুটো রুমের একটা বাড়ি এক বছরের জন্য নন্দীগ্রামে নিয়েছি, আমি 3 মাস অন্তর অন্তর আসবো। আর একটা হচ্ছে যে আমি দু রুমের বাড়ি, আমার যে হিন্দু কি জানো তোমাদের নন্দীগ্রাম টুয়ে রিয়াপাড়ায় নিয়েছি আমি, আর বাদবাকি আমি ঠিক করেছি আমি নিজে পরে এখানে একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেব। সুতরাং আমাকে 1 বছরের জন্য আমি ভাড়া নিয়েছি। মনে রাখবেন আমি যদি কথা দিই, কথা রাখাটা আমার কথা। আমি মানুষকে ভাওতা দিয়ে কুৎসা দিয়ে বা পকেটের টাকা গুঁজে দিয়ে পলিটিক্স করি না। আমি পলিটিক্স করি মন দিয়ে, দেহ দিয়ে, আত্মা দিয়ে, সম্মান দিয়ে, আশীর্বাদ দিয়ে, শুভেচ্ছা দিয়ে, দোয়া দিয়ে।
তাই তো বলছি এখানে ভোট আছে পয়লা এপ্রিল তাই তো ওদের এপ্রিল ফুল করে দেবেন টাকা দিলে টাকাটা কি করতে হয় আপনারা জানেন কিন্তু ভোটের বাক্সে এপ্রিল ফুল করে দেবেন আর পয়লা এপ্রিল আর দোসরা মে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন বুঝতে পারবেন প্রথমে তো ফার্স্ট ফেজের নির্বাচন এই মেদিনীপুর আমার স্বাধীনতা আন্দোলনের জায়গা এই মেদিনীপুরে ফার্স্ট ফেজের ইলেকশন আছে বলরামপুরেও আছে পুরুলিয়া আছে ঝাড়গ্রাম আছে মিদনাপুর পশ্চিমেও আছে কিন্তু পয়লা এপ্রিল নন্দীগ্রামে খেলা হবে ভয় দেখালে ভয় পাবেন টাকা দিলে ভোট দেবেন চমকালে ভোট দেবেন ঠিক বলছেন তো তাহলে পয়লা এপ্রিল খেলা হবে খেলা হবে খেলা হবে দেখা হবে দেখা হবে জেতা হবে জেতা হবে তৃণমূল জিতবে তৃণমূল জিতবে তৃণমূল জিতবে মনে রাখবেন কেউ কেউ কাউকে কাউকে শাসাচ্ছে আব্দুস সামাদের মতো ভাইকে বলছে বাড়াবাড়ি করো না এলাকা থেকে চলে যাও আমি বলি এত জীবের জোর এই জীবের জোরটা কত থাকে আমি দেখবো ভাই আগামী 10 মে নির্বাচনের কাউন্টিংয়ের পরে আমি আপনাদের সবাইকে ভালোবাসি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি আপনাদের জীব ভালো হোক আমি চাই দরকার হলে রসগোল্লা পাঠিয়ে দেবো খান সন্দেশ খান কিন্তু জীবের মধ্যে দিয়ে এমন কোনো কথা বলবেন না যা কটু বাক্য শোনায় আমি তো অনেক কিছু জানি কই তো কিছু বললাম না কারণ যদি না বললেই বল যদি না বলতেই বলা হয়ে যায় আমার বলবার প্রয়োজনটা কোথায় বলুন আর একটা কথা মনে রাখবেন পুরনো অত্যাচারী অনেক সিপিএম চলে এসছে তাদের এরা নিয়ে এসছে বিজেপি তাদের নিয়ে এসছে আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা সকলে জেনে রাখুন যারা নন্দীগ্রামে অত্যাচার করেছিল তাদের অনেককে লক্ষণ শেঠের সাথে যারা অত্যাচার করেছিল আজকে তারা লক্ষণ শেঠের সাথে কাজ করে তাদের বন্ধু এবং তাদের নিয়ে মনে রাখবেন নানা রকম অত্যাচার করার প্ল্যান করছে আর ওদের ঢুকতে দেবেন না সিপিএম কংগ্রেস আর বিজেপি তিনটেই এক হ্যায় ভুলো মত আর একটা কথা হচ্ছে কেস কেস নিয়ে ভয় দেখাবে বলবে কেস করব তোমার বিরুদ্ধে কেস আছে বলবেন তুমি যা করার 2 মাস করে নাও ভাই আর 7 দিন 10 দিন পরে তোমরা কোথায় যাবে সেটা নিজেরা ভেবে নাও যারা ফেস করতে পারে না তারা কেসের কথা বলে যারা গেস করতে পারে না তারা কুৎসার কথা বলে আর যারা সত্য কথা বলতে পারে না তারা মিথ্যে কথা বলে সুতরাং আপনাদের সকলকে আমি জানাই শিব চতুর্দশীর শুভেচ্ছা আমিও এখান থেকে শহীদ বেদিতে মাল্লা দিতে যাব ওখান থেকে আমি সিংহবাহিনীর মন্দিরে যাব আর আগামীকাল আপনাদের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আমি হলদিয়াতে আমি নমিনেশন জমা দিতে যাব এবং জমা দিয়ে আমি নন্দীগ্রামে আবার ফিরে আসব কারণ 11 শিব চতুর্দশী আছে আমি একটু পুজো দিয়ে তারপরে এখান থেকে কলকাতা রওনা হব কারণ ওই দিন শিব চতুর্দশীর দিন আমাদের ম্যানিফেস্টো প্রচার আছে ম্যানিফেস্টোটা আমাদের ওই দিন বেরোবে সুতরাং আমি আবার সবাইকে বলি ঠিক আছেন তো ভালো আছেন তো দাঁড়াবো তো ভোট দেবেন তো নন্দীগ্রামকে মনে রাখবেন তো সারা পৃথিবীতে একটাই নাম থাকবে মনে রাখবেন নন্দীগ্রাম 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 তোমায় প্রণাম তোমায় সালাম তোমায় প্রণাম তোমায় সালাম মা বোনেদের আমি আমার অনেক সম্মান জানাই মা বোনেরা সেদিন অনেক লড়াই করেছেন রান্না বান্না ভুলে গিয়ে মা বোনেরা সেদিন না থাকলে কোনো আন্দোলন সাফল্য মণ্ডিত হতো না মা বোনেদের আমি স্যালুট জানাই আমার ভাই বোনেদের অনেক অভিনন্দন জানাই সকল ধর্মগুরুদের আমার সম্মান জানাই এবং বলি ভালো থাকুন সুস্থ থাকুন সর্বধর্ম সমন্বয় একতাই শক্তি এটা মাথায় রেখে চলবেন পাশে খেজুরি আছে ডক্টর পার্থ ঘোষ আমাদের পার্থ দাস আমাদের খেজুরির ক্যান্ডিডেট ভালো ছেলে ওকে আপনারা ভোট দেবেন ফিরজা দেবী আছে শহীদ পরিবারের
আমরা দেখুন তাও সরাইনি এখনো, পাশকুড়া ওয়েস্টে লড়াই করছেন, আর ওদিকে সহম আছে চণ্ডীপুরে, নন্দীগ্রাম থেকে চণ্ডীপুর এবং খেজুরি, এই দুটো সিটকেও কিন্তু আপনারা সাপোর্ট দেবেন। মনে রাখবেন সবগুলো আমাদের জিততে হবে, আমি একা জিততে চাই না, সবাইকে নিয়ে জিততে চাই। জয় হিন্দ, বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় নন্দীগ্রাম, জয় নন্দীগ্রাম, জয় নন্দীগ্রাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মাইকটা সত্যিই খারাপ ছিল, এই মাইকে ভাষণ দেওয়া সম্ভব নয়। একদিনে এমন মাইক করেছেন আপনারা যে আমার গলাটা পুরো বসিয়ে দিয়েছেন, এটা ঠিক করেননি, যেই করে থাকুন মাইক এটা ঠিক করেনি। নো, দিস ইজ নট নট ফেয়ার। বুথে বুথে সবাই তৈরি হয়ে যান, যাতে বুথে বুথে টাকা দিয়ে কাউকে কিনতে না পারে। ক্লাবগুলোর সমর্থন চাইছি আমি, মন্দিরগুলোর সমর্থন চাইছি, মসজিদগুলোর সমর্থন চাইছি, গুরুদুয়ারা গির্জার সমর্থন চাইছি, সমস্ত এনজিও থেকে শুরু করে সবার সমর্থন চাইছি। এই মাইক নিয়ে একটি প্রোগ্রাম করে